আজ তোমাদের সামনে আমি বেঙ্গলি মোটো ব্লগের জন্য একটা ইম্পর্টেন্ট মাইক আনবক্সিং করে দেখাবো, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। চলে এসেছে আমার মাউনো মাইক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, আজকে আমাদের মেন যেটা ব্লগ, যে ইউটিউবের জন্য ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট ফর মোটো ব্লগিং। দেখো, এতদিন পর্যন্ত আমি আমার মোটো ব্লগ করার সময় তোমরা অলরেডি আমার প্রচুর মোটো ব্লগের ভিডিও, আমি রবিনুড ইউটিউব চ্যানেলে আছে তোমরা অলরেডি জানো, মোটো ব্লগ করার সময় আমি ইউজ করতাম এই যে মাইক্রোফোনটা তোমরা দেখতে পাচ্ছ, বোয়া। এই বোয়ার মাইক্রোফোনটা আমি ইউজ করতাম। কিন্তু সত্যি কথা বলছি, এই বোয়ার মাইক্রোফোন ইউজ করতে কিন্তু অনেক সমস্যা আছে। কীরকম সমস্যা? দেখো, সব থেকে বড় সমস্যা হচ্ছে বোয়ার মাইক্রোফোনটা হচ্ছে খুব লম্বা হয়। এই যে এতটা তার, এই এত এতটা তার কিন্তু যে হেলমেটের ভেতরে লুকানোর একটা খুব বড় সমস্যা থাকে। এবং আর একটা সমস্যা এই যে পার্টটা থাকে বোয়ার, এই পার্টটার মধ্যে ব্যাটারি আছে, এই পার্টটা একটা বিরাট বড় কিন্তু সমস্যা সত্যি কথা বলতে। কারণ এই পার্টের যে মেন, যে এটাকে হেলমেটের ভেতর লুকানো, এটা হচ্ছে একটা বিরাট বড় অসুবিধা আমাদের বোয়ার মাইকের জন্য। এই জন্য আমি আমার মোটো ব্লগের জন্য আমি মাইকটাকে চেঞ্জ করছি। আমি অ্যামাজন থেকে একটি মাইক অর্ডার দিয়েছি, এই মাইকটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাইকটা আমি অর্ডার দিয়েছি, এই মাইকটা তোমাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো। আর এই মাইকটা কেমন পারফরমেন্স করছে এ টু জেড তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখো, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আজ তোমাদের সামনে আমি বেঙ্গলি মোটো ব্লগের জন্য একটা ইম্পর্টেন্ট মাইক আনবক্সিং করে দেখাবো, যেটা আমি অ্যামাজন থেকে কিনেছি। ব্যাস চলে এসেছে মাউনো মাইক। এই মাইকটা হচ্ছে বেঙ্গলি মোটো ব্লগের জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট প্রেফার্ড মাইক। দেখো অ্যামাজনের বিলটা, দেখো অ্যামাজনের বিল হচ্ছে 499 টাকা এই মাইকটার দাম। ব্যাস দেখো কত, চলে এসেছে আমার মাউনো মাইক। এই মাইকটার দাম হচ্ছে 499 টাকা, আমি অ্যামাজন থেকে কিনেছি। আর এর লিঙ্ক কিন্তু তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর সঙ্গে দেখো দিয়েছে দুটো ক্লিপ দিয়েছে, জাস্ট ক্লিপ দুটোকে আমি অ্যাড করবো এখানে জামা অ্যাড করার জন্য বা আমার হেলমেটের চিনে অ্যাড করার জন্য দুটো ক্লিপ দিয়েছে, ইম্পর্টেন্ট জ্যাক দিয়েছে। তো দেখো এই যে মাইকটা হচ্ছে, এই মাইকের সাউন্ড কীরকম আসে আমি অবশ্যই তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। জাস্ট মাউনো সাউন্ড কীরকম আসে তোমাদের এখন আমি দেখাচ্ছি। এই মুহূর্তে তোমরা আমার বোয়ার শটগানে কিন্তু সাউন্ড শুনছো, কিন্তু মাউনোতে সাউন্ড কীরকম আসে তোমাদের জাস্ট এক্ষুনি আমি শোনাবো, তোমরা ওয়েট করো। গাইস তোমরা এখন যে সাউন্ডটা শুনছো এটা কিন্তু মাউনো মাইকের সাউন্ড। আশা করছি সাউন্ডটা ক্লিয়ার আছে। তো এটা হচ্ছে মাউনো মাইকের সাউন্ড, আর এটা কিন্তু খুব শর্ট মাইক এবং ইউটিউবারদের জন্য, অর্থাৎ যারা মোটো ব্লগ করে ইউটিউবারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মাইক আমি বলতে পারি। তো দেখো সাউন্ডটা তোমরা শুনেই নিয়েছো, অবশ্যই আমি মাউনো মাইক তোমাদের প্রেফার করো। বহু ইউটিউবার আছে যারা বেঙ্গলি মোটো ব্লগ করে, ওরা কিন্তু মাউনো মাইক ইউজ করে। মানে বেঙ্গলি মোটো ব্লগ করে বলতে জাস্ট বললাম, এক কথায় যারা মোটো ব্লগ করে তারা কিন্তু সবাই প্রায় মাইক ইউজ করে, সেটা হচ্ছে মাউনো মাইক। এই মাউনো মাইক তোমরা যদি পারচেস করতে চাও তাহলে ডিসক্রিপশানে ফলো করো। দেখো আজকের ভিডিওটা আর খুব বেশিক্ষণ বাড়ালাম না, এটাই ছিল ভিডিও। তোমাদের সামনে মাইকটা জাস্ট আনবক্সিং করে দেখালাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা অবশ্যই ভিডিওটা একটি লাইক করবে। তোমাদের প্রত্যেকটা লাইক অনেক বেশি মোটিভেট করে আমাকে আরও বেশি ভিডিও তৈরি করার জন্য। আর প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো, আর তোমরা কোন মাইক ইউজ করে তোমরা ভিডিও করছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আরও অনেক বেশি ভিডিও আনছি তোমাদের সামনে, খুব খুব শিগগিরই কিন্তু বড় বড় অনেক ব্লগ আসতে চলেছে, তোমরা ওয়েট করো।